যুদ্ধ করার জন্য বিভিন্ন দেশের কৌশলী যোদ্ধারা বাংকার তৈরি করে থাকেন কারণ এসব বাংকারে আশ্রয় নিয়ে যুদ্ধ করলে বিপরীত পক্ষের আগ্নেয়াস্ত্র যেমন বোমা রকেট বোমা ইত্যাদি মাটির নিচ পর্যন্ত গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারবে না এসব আগ্নেয়াস্ত্র সে পর্যন্ত পৌঁছার আগেই মাটির উপরে বিস্ফোরণ ঘটে তবে এসব বাংকার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে না কেউ চাইলে দেখতে পারবে না বরং সাধারণ মানুষ বাংকারে ঢোকার রাস্তা কোথায় সেটাই জানবে না এসব বাংকার যুদ্ধ করার জন্য যুদ্ধ অস্ত্র তৈরি সব উপকরণ থাকে কারণ তাদের লক্ষ্যই থাকে যুদ্ধ কখনো যদি আপনার বাস্তবে এসব বাংকার দেখার সৌভাগ্য হয় তাহলে প্রথম দিকে আপনি ভয় ঢুকতেই চাইবেন না কারণ বেশিরভাগ সময়ই অন্ধকার থাকে আর অদ্ভুত কিছু জিনিস দেখে আপনি ভয় পেয়ে যাবেন